আমি চুড়ামণি কাটিনের একজন বাসিন্দা বলতেছি। আমি স্কুলটারের হেল্পার, আমি স্কুলটারের হেল্পার। আমি টাকা নিয়ে আসার পথে আমি যখন আসছিলাম তখন তাও দোকানের ছেলে ও তার ভাই আমাকে ফোন দেয়, দিলে আমি ইউনিয়ন পরিষদের সামনে যাই, দিলে ওখানে তার ছেলে চেয়ারম্যানের ছেলে এলোমাতড়িভাবে আমাকে মারে। মারার পরে আমার কাছে টাকা ছিল 60,500, ও এটার উপর সেন আর আমার মোবাইলটা নিয়ে বলে যে আপনার ওই আবদুল্লাহ নিয়ে নেয় এগুলো আমার হাতের থেকে নিয়ে, তারা আমার আরও আমি পায়ে ধরে ভাবতে গেলে তারা আমার ধীরে ধীরে মারে রড দিয়ে, কোদালি আসারটা আমার বার হয়ে জানে সেখানে, শরীরে সব জায়গায় বার হয়ে আমার মাথায় কেঁচ ঘুষি মারে। মারার পরে আমি বলি যে ভাই আমার মালিন কেন বললি, বলে যে আমার বাপ চেয়ারম্যান দাউদ্দাবাদার, তুই তার ছবি ছাড়িস নি, আমার ছবি ফেসবুকে দিস নি, তুই রুনু রুনু ওর ছবি তুই ফেসবুকে দিয়ে বেড়াস, দিয়ে তুই এসব করে বেড়াস, ওই আমার কাছে 60,500 টাকা ও একটা মোবাইল আমার সেম এগুলো সব নিয়ে নেই ওরা। নিয়ে পরে আমার ভাই বাগার আত্মীয় স্বজন আমার সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি, আমি সুস্থ বিচার চাই।